অসাধারণ শব্দ কখন বিরক্তিতে পরিণত হবে জানি না। আর এখানে প্ল্যাটফর্মে বড়া বিক্রি হচ্ছে, আমেরিকান বস টানতেছে, কেমন লাগছে আপনাদের? আর আমাদের সাথে দেখা হয়ে গেল রূপসার সীমান্ত এক্সপ্রেস। বন্ধুরা এই দেখেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী, এটা হচ্ছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা হিলি। ঘড়িতে এখন সময় 8:10, আর আমার পেছনে যে ট্রেনটি দেখছেন এটা হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে রাজধানী ঢাকাগামী এই ট্রেন ছেড়ে যাচ্ছে সঠিক সময়ে তার গন্তব্যে। আর আজকে আমরা জার্নি করব হচ্ছে বাংলাবান্ধা এক্সপ্রেসে, এই ট্রেনের পরেই আসবে আমাদের ট্রেন, চলুন সেই ট্রেনের জার্নি আপনাদেরকে দেখাই। ঘড়িতে এখন সময় 8:21, আর আমাদের ট্রেন বাংলাবান্ধা এক্সপ্রেস চলে এসেছে হচ্ছে পঞ্চগড় স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। চলুন আমরা ট্রেনে বোর্ড করি, বোর্ড করার পরে আমাদের সিট কী এসেছে আর কত নম্বর সিট সেগুলো আপনাদেরকে দেখাই এবং সিট কেমন সেগুলোও দেখাই। আর আপনাদের বলে রাখা ভালো, আজকে আমি জার্নি করবো হচ্ছে নন এসিতে, যেহেতু এখন শীতকাল এসিতে যাওয়ার আমি কোনো প্রয়োজন মনে করছি না। আর এই হচ্ছে আমাদের ট্রেন, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ট্রেন, আমরা উঠলাম, আর এটা হচ্ছে নন এসি কোচ, দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফাঁকা, যাত্রী এখনও উঠিনি, আমরাই মনে হয় প্রথম যাত্রী। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ট্রেনের লোকো, আজকে 65-3 সিরিজের। তো আজকে দেখা যাবে যে এই পুরাতন বয়স্ক ইঞ্জিনের গতি কেমন। আমি যতদূর জানি এই 65 সিরিজের ট্রেনের কিন্তু গতি অনেক বেশি, আর এর ট্রেনের যে হংকিং মানে হর্নের যে সাউন্ড সেটাও কিন্তু অসাধারণ। এই হচ্ছে আমাদের 65-3 সিরিজের লোকোমোটিভ, অসাধারণ অসাধারণ একটা বিস্ট। আর বাংলাদেশের ডিজেল ইঞ্জিনের হংকিং তো অসাধারণ, ডিজেল ইঞ্জিনের লাভার যারা আছেন তাদের জন্য তো এটা একেবারে সোনায় সোহাগা। আর এই ইঞ্জিনের সাথে আজকে আমাদের কোচ রয়েছে ইন্দোনেশিয়ান পিটি ইনকা, আর যতদূর জানি এটা হচ্ছে আমাদের বেনাপোল এক্সপ্রেসের রেক ছিল, পুরাতন বেনাপোল এক্সপ্রেসের ইন্দোনেশিয়ান পিটি ইনকা রেক। আর এই রেকটি চেঞ্জ করে কিন্তু বেনাপোল এক্সপ্রেসকে দেওয়া হয়েছিল ভারতীয় এলএইচবি রেক। এলএইচবি রেক এই বাংলাবান্ধা এক্সপ্রেসে ব্যবহার করা হতো, আর এলএইচবি রেকটা হচ্ছে পুরাতন রেক ছিল, আর পুরাতন রেক হওয়ার কারণে বেনাপোলের মানুষের মধ্যে একটু অসন্তোষ ছিল, আর পরে তাতে এসি চেয়ার ছিল না, জাস্ট একটা এসি কেবিন ছিল। তো যাই হোক, বেনাপোল এক্সপ্রেসকে নতুন চাইনিজ ব্রডগেজ কোচ দেওয়া হয়েছে এবং আমেরিকান লোকোমোটিভ দেওয়া হয়েছে। তো চলুন আমরা জার্নি করি। আর আজকে একটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের কোচ হচ্ছে বর্গেজ্জা, আর একদম ইঞ্জিনের পিছনেই হচ্ছে আমার কোচ পড়েছে। তো দেখি আপনাদের জন্য শ্যুট কেমনভাবে নিতে পারি, একেবারে ইঞ্জিনের পিছন থেকে কিন্তু ব্লক শ্যুট করা একটু টাফ হয়ে যাবে। বন্ধুরা এটা হচ্ছে লাল সবুজের যে পিটি ইনকা কোচের অভ্যন্তর দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে সিঙ্গেল একটা চেয়ার, আর এখানে চার্জিং সকেট রয়েছে, এখানে একটা অগ্নিনির্বাপন যন্ত্র ছিল সেটাও কিন্তু গায়েব হয়ে গেছে, আর বাদ বাকি এর ভিতরের ইন্টেরিয়রটা এরকম। এটা হচ্ছে নন এসি চেয়ার কার, কোচ সুন্দর কিন্তু যথেষ্ট মেনটেন্যান্সের অভাব আমি দেখছি। এই যে সাইডের অবস্থাগুলো দেখেন, সিটের লেদারগুলো নষ্ট হয়ে গেছে, আর বাদ বাকি এই হচ্ছে কোচের অভ্যন্তর। ঘড়িতে সময় 8:46, এখনও আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে হচ্ছে পঞ্চগড় স্টেশনে, আমাদের ট্রেন এখনও ছাড়িনি। আর দূরে দেখতে পাচ্ছি একটা ট্রেন আসছে ঢাকা থেকে সম্ভবত, ওই ট্রেনের কারণে আমাদের ট্রেনটা এখনও পর্যন্ত 16 মিনিট লেট। আর এই যে ট্রেন চলে এসেছে আমেরিকান বিস্ট সাথে ইন্দোনেশিয়ান পিটি ইনকা, এটা খুব সম্ভবত দ্রুতযান অথবা পঞ্চগড় এক্সপ্রেস। আর এই ট্রেন আমাদের ঢুকছে, ঘড়িতে এখন সময় 8:52, আর আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে তার গন্তব্য স্টেশন রাজশাহীর উদ্দেশ্যে। আর বিদায় পঞ্চগড় স্টেশন, আবার পঞ্চগড় স্টেশনে আসবো কোনো দিন, দেখা হবে কাঞ্চনজঙ্ঘার সাথে। অত তো বিদায় নিচ্ছি, বাই বাই পঞ্চগড় স্টেশন।
বন্ধুরা, ডিজেল অ্যালকোহলের সাউন্ডের কি বলবো, কোনো জবাব হবে না। যে পরিমাণ হংকিং, অসাধারণ, এনজয় করতে থাকে যতদিন বাংলাদেশ রেলওয়ে ডিজেল লোকোমোটিভ ইউজ করে। অসাধারণ, অসাধারণ লাগছে। আর যদিও আমরা সামনের বগিতে আছি, যার কারণে এই অসাধারণ শব্দ কখন বিরক্তিতে পরিণত হবে জানি না, তারপরও যতক্ষণ ভালো লাগছে আপনারাও এনজয় করতে থাকবেন। ঘড়িতে সময় 9:05, আর আমাদের ট্রেন পৌঁছালো পঞ্চগড় থেকে ছেড়ে এসে তার প্রথম স্টেশন কিসমত। ঘড়িতে এখন সময় 9:08, আর আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে কিসমত স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর খুব সুন্দর একটা স্টেশন মাঠের মধ্যে। ঘড়িতে এখন সময় 9:16, আর আমাদের ট্রেন এখন প্রবেশ করছে রুহিয়া স্টেশন। আর এটা হচ্ছে পঞ্চগড় থেকে ছেড়ে আসার পর আমাদের ট্রেনের দ্বিতীয় হল্ট। দেখেন আমাদের গ্রাম বাংলা কত সুন্দর। এটা হচ্ছে রেল স্টেশনের প্ল্যাটফর্ম, আর এখানে আর ঘড়িতে এখন সময় 9:08, আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে রুহিয়া স্টেশন থেকে। আর অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য গ্রাম বাংলা। মানে মাঠের ভিতরেই স্টেশন, ছোট্ট একটা স্টেশন, গ্রামের স্টেশন। আর স্টেশনের প্ল্যাটফর্মেই গ্রামের মহিলারা ধান শুকাচ্ছে, ভালোই লাগছে, অসাধারণ। আর তার মধ্যে ছুটে চলছে আমাদের লাল সবুজের বাংলাবান্ধা এক্সপ্রেস। বন্ধুরা, এখন চলুন জেনে আসি এই বাংলাবান্ধা এক্সপ্রেসের ভাড়া সম্বন্ধে। এই ট্রেনে আপনারা যদি পঞ্চগড় থেকে রাজশাহী যান, সেই ক্ষেত্রে এসি সিট, যেটা কেবিন, তার জন্য আপনাদেরকে ভাড়া দিতে হবে 765 টাকা, এবং নন এসি কেবিন সিট, তার জন্য দিতে হবে 512 টাকা, এবং শোভন চেয়ার, যেটা চেয়ার কোচ আমরা বলি, তার ভাড়া 335 টাকা। ঘড়িতে এখন সময় 9:35, আর আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে ঠাকুরগাঁও রোড স্টেশন থেকে। ঘড়িতে এখন সময় 9:49, আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে পীরগঞ্জ স্টেশন থেকে। আর এই পীরগঞ্জ স্টেশনে কিন্তু 3টা লাইন দেখতে পাচ্ছি, আর স্টেশনটা মোটামুটি সুন্দর। ঘড়িতে এখন সময় 10:05, আর আমাদের ট্রেন এসে পৌঁছলো পীরগঞ্জ স্টেশন। ঘড়িতে এখন সময় 10:08, আর আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে পীরগঞ্জ স্টেশন থেকে। ঘড়িতে সময় 10:22, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে সেতাবগঞ্জ স্টেশনে। এই হচ্ছে আমাদের ট্রেন, সুন্দর স্টেশন। এখানকার স্টেশনগুলো ছোট ছোট, কিন্তু অনেক সুন্দর, ছোট স্টেশন অনেক সুন্দর।
আমাদের ট্রেন এখন টু পাস যাচ্ছে কাঞ্চন জংশন। এবার আমাদের ট্রেন পাস করতে হচ্ছে কাঞ্চন সেতু। আর এই জায়গার সৌন্দর্য অসাধারণ, মানে চারিদিকে মাঠে শুধু ধান আর ধান, মানে হচ্ছে মাঠে সোনা ফুলে আছে। ঘড়িতে এখন সময় 10:54, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে কিন্তু দিনাজপুর স্টেশনে। আর এই দিনাজপুর স্টেশনে কিন্তু আমি আসলাম প্রায় বলা চলে যে 10 বছর পরে। 10 বছর পরে আমি এই দিনাজপুর স্টেশনে এসে পৌঁছালাম। এটা হচ্ছে দিনাজপুর স্টেশন, বড় একটা স্টেশন। আর এখানে আমাদের ট্রেনের হচ্ছে 5 মিনিটের হল্ট রয়েছে। প্রচুর মানুষ কিন্তু এই দিনাজপুর স্টেশনে থেকে ওঠে। দেখো একটা বন্ধুরা, দিনাজপুর স্টেশন থেকে বাদাম কিনে নিলাম। আর বাদামের ঠোঙাটা দেখেন অসাধারণ, ছোট্ট একটি বাচ্চা বিক্রি করছিল। আর এই বাদামের দাম নিল হচ্ছে 10 টাকা। আর দিনাজপুর স্টেশনে ক্রসিংয়ে দেখা হয়ে গেল বুড়িমারি কমিউটার আমাদের সাথে। এটা হচ্ছে লোকাল ট্রেন বুড়িমারি কমিউটার। এর কারণে হয়তো আমাদেরকে একটু লেট করাচ্ছিল। বন্ধুরা, ঘড়িতে এখন সময় 11:12, আর আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে দিনাজপুর স্টেশন। এখন আমাদের ট্রেন পার করবে হচ্ছে আত্রাই নদী। হচ্ছে চিলির বন্দর স্টেশন। মাত্র 2 মিনিটের যাত্রা বিরতি দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে চিরির বন্দর রেল স্টেশন থেকে। বন্ধুরা, ঘড়িতে এখন সময় 11:42, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো উত্তরবঙ্গের ট্রেনের রাজধানী খ্যাত পার্বতীপুরে। আর এই পার্বতীপুরে কিন্তু আমাদের ট্রেনের প্রায় 20 মিনিটের অফিসিয়াল হল্ট রয়েছে, অফিসিয়াল প্লাস টেকনিক্যাল হল্ট। আর এই পার্বতীপুর কে কে এসেছেন বা পার্বতীপুর থেকে কে কে দেখছেন আপনারা কিন্তু কমেন্ট করবেন। বন্ধুরা, এই পার্বতীপুর স্টেশন থেকে কিন্তু আমাদের রেলের ইঞ্জিন ডিট্যাচ করা হলো। এখানে এখন নতুন একটা ইঞ্জিন অ্যাটাচ করা হবে। দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিন কিন্তু চলে যাচ্ছে। আর এই পার্বতীপুর স্টেশন থেকে চা নিয়ে নিলাম, আর চার দাম নিয়েছে হচ্ছে 10 টাকা। 10 টাকা হচ্ছে এই রং চার দাম। আর এখানে 20 মিনিটের অফিসিয়াল হল্ট বলা হলো, ট্রেন যেহেতু লেট এসেছে এই জন্য ট্রেন হয়তো তাড়াতাড়ি ছেড়ে দেবে। তারপরও ইঞ্জিন ডিট্যাচ করলো, ওটা অ্যাটাচ করবে আরেকটা ইঞ্জিন। এর মাঝখানে যতটুকু সময় লাগে তারপরে হচ্ছে ট্রেন ছাড়বে। আর এটা হচ্ছে পার্বতীপুর স্টেশনের চিত্র।
তোরা এখন আমাদের ট্রেনের সাথে নতুন একটা ইঞ্জিন লাগছে, আর ইঞ্জিনটা দেখলে কিন্তু আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এই বাংলা বন্ধ এক্সপ্রেসের সাথে আমেরিকান 6610 সিরিজের ইঞ্জিন। এই আমেরিকান বিস্ট আমাদের বাংলা বন্ধ এক্সপ্রেসের সাথে অ্যাটাচ করা হচ্ছে। আমি আসলে কল্পনা করিনি যে এই বাংলা বন্ধ এক্সপ্রেসে আমেরিকান লোকোমোটিভ লাগানো হবে। আমি ভাবছিলাম হয়তো এই 6610 সিরিজের অন্য কোনো ভারতীয় ইঞ্জিন বা অন্য কিছু ইঞ্জিন হয়তো লাগবে, কিন্তু আমেরিকান জিনিস বাইরে ভাই কোপ হবে, পুরাই কোপ। আপনারা শুধু দেখতে থাকুন, আর আপনাদের এই জার্নি কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন। ঘড়িতে এখন সময় দুপুর এক্স্যাক্ট 12টা বাজে, আর পার্বতীপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে তার গন্তব্য স্টেশন রাজশাহীর উদ্দেশ্যে। আর এই পাশে দেখতে পাচ্ছেন নতুন নতুন সব রেল কোচগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে, আর এগুলো হচ্ছে LHB রিপেইন্ট করা। LHB যে কোচগুলো নতুন নতুন, যেগুলো অন্যান্য ট্রেন থেকে ডিটাচ করা হয়েছে, সেগুলো কিন্তু এখানে রিপেয়ার করা হচ্ছে। রিপেয়ার করে এরকম কালার পেইন্ট দেওয়া হয়েছে। আর এই যে আমাদের আমেরিকান লোকোমোটিভের সাথে যাত্রা শুরু হলো পার্বতীপুর স্টেশন থেকে, দেখি আজকে কেমন টানে আমেরিকান বিস্ট উইথ বাংলা বন্ধ এক্সপ্রেস। এখন সময় 12:19, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো ফুলবাড়ি স্টেশনে। ঘড়িতে সময় 12:23, আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিচ্ছে ফুলবাড়ি স্টেশন থেকে। ঘড়িতে এখন সময় 12:34, আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে বিরামপুর স্টেশনে। বন্ধুরা দেখেন দূরে যে লাইটগুলো জ্বলছে, ওইগুলো কিন্তু ভারতের, ওই লাইটগুলো কিন্তু ভারতের লাইট। আর মাঠের মাঝখানে দেখেন সাদা সাদা পিলার, এগুলো কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত। এই দেখেন ফেন্সিং, ভারত বাংলাদেশ তার কাটা যেটা। দূরে ওটা হচ্ছে BSF ক্যাম্প। আর আমাদের সামনে আসবে হচ্ছে হিলি, ওই যে দূরে ভারতের মানুষজন, ভারতের বাড়িঘর, এটা হচ্ছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বড় একটা সীমানা পিলার। দূরে BSF, এই যে BSF বসে আছে বন্ধুরা দেখেন, এটা হচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী BSF। আর এটা হচ্ছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা হিলি। সম্পূর্ণ সবগুলো ভারত, এগুলো সব ভারত। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের BGB চেকপোস্ট। আমরা এখন পার হচ্ছি বর্ডার স্টেশন হিলি, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্টেশন। যদিও এই স্টেশনে আমাদের স্টপেজ নেই, রুপাস যাওয়ার কথা। আর এখানে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী উভয়ে বসে আছে। আর এই পাশ দিয়ে যা দেখছেন এই তারকাটাগুলো, এগুলো সবই ভারতের। আপনাদের কাছে কেমন লাগছে বাংলাদেশের ট্রেন থেকে ভারত, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। কিন্তু সব ভারত, সব ভারত। এই যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বসে আছে, এটাও একটা BSF এর পোস্ট। বাড়িগুলো কিন্তু সব ভারতের, বন্ধুরা সব ভারতের। এই
এই যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বন্ধুরা এই দেখেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, অসাধারণ অসাধারণ। আর দিল্লি থেকে কে কে দেখছেন বিশেষ করে ভারতের আর বাংলাদেশের কমেন্ট করে জানাবেন। চলিত সময় 1:08 আর আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে 5BB স্টেশন থেকে। চলিত এখন সময় 1:18, আমাদের ট্রেন এসে পৌঁছলো জয়পুরহাট স্টেশন। বন্ধুরা এই হচ্ছে জয়পুরহাট স্টেশন, আর এই স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। ঘড়িতে এখন সময় 1:27, আর আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে জয়পুরহাট স্টেশন থেকে। এখান থেকে দুপুরের খাবার কিনে নিলাম একটা হোটেল থেকে, ঠিক আছে। আপনারা এই ট্রেনের যে প্যান্ট্রি কার আছে সেগুলো আমাদের কোচ পর্যন্ত আসলে পৌঁছাচ্ছে না, যেহেতু মাঝখানে গার্ড ব্রেক পড়ে গেছে, আর গার্ড ব্রেকের শেষ দরজা কিন্তু ফিক্স থাকে, যার কারণে আমাদের কামরায় কোনো ভেন্ডর বা প্যান্ট্রি কার থেকে কোনো লোকজন আসছে না। এই জন্য আমরা প্ল্যাটফর্মের হোটেল থেকে আমাদের খাবার কিনে নিলাম। কোচের এই পাশে ইঞ্জিন আর এই পাশে হচ্ছে এই যে গার্ড ব্রেক, এই গার্ড ব্রেক করে দেওয়ার কারণে আমাদের কোচে কিচ্ছু আসছে না। এখন সময় 1:41, আর আমাদের ট্রেন পার হচ্ছে আফজলপুর স্টেশন। ঘড়িতে সময় 2:07, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো সান্তার স্টেশন। আর এই সান্তার স্টেশনে আমাদের সাথে দেখা হয়ে গেল চিলাহাটি ঢাকা নীলসাগর এক্সপ্রেস, খুব সম্ভবত এটা নীলসাগর এক্সপ্রেস যেটা বললাম। আর এই নীলসাগর এক্সপ্রেস কিন্তু বন্ধুরা রিসেন্টলি চাইনিজ রেক পেয়েছে, এটা হচ্ছে চাইনিজ রেক আর হচ্ছে সাথে আমেরিকান লোকোমোটিভ। নীলসাগর এক্সপ্রেস হচ্ছে চাইনিজ রেক, আর আমরা হচ্ছে ইন্দোনেশিয়ার পিটি ইনকা। তো আপনাদের কাছে কোনটা ভালো লাগে, ইন্দোনেশিয়ানটা নাকি চাইনিজ রেক, সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদেরকে বসিয়ে রেখে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ডিপার্চার নিয়ে নিল। আপনাদেরকে একটা মজার বিষয় দেখায়, এটা দেখেন ঢাকা চিলাহাটি নীলসাগর এক্সপ্রেস, আবার এই ট্রেন হয়ে গেছে খুলনা ঢাকা খুলনা চিত্রা এক্সপ্রেস, মানে চিত্রা এক্সপ্রেসের এক্সট্রা কোচ এতে অ্যাটাচ করে দেওয়া। এই জায়গায় আবার হচ্ছে নীলসাগর এক্সপ্রেস। বন্ধুরা ঘড়িতে এখন সময় 2:18, আর আমাদের ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে সান্তাহার জংশন থেকে। বন্ধুরা এই আহসানগঞ্জ স্টেশনটা কিন্তু একদম নদীর পাড়ে, আত্রাই নদীর পাড়ে আহসানগঞ্জ স্টেশন। আর এই হচ্ছে স্টেশন, আর দূরে হচ্ছে ব্রিজ দেখা যাচ্ছে, আত্রাই নদীর ব্রিজ। ঘড়িতে এখন সময় 2:57, আর আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে আহসানগঞ্জ স্টেশন থেকে। আর আহসানগঞ্জ স্টেশনটা ছোট্ট একটা স্টেশন নদীর পাড়ে। দেখেন আমাদের
ট্রেন এখন পার হচ্ছে আত্রাই নদী, আর এই হচ্ছে আত্রাই নদীর রেল ব্রিজ। ছোট্ট একটা নদী আত্রাই নদী, আর তার উপরে ব্রিজ। আমেরিকান বস টানতেছে, কেমন লাগছে আপনাদের? আমেরিকান লোকো উইথ প্রিটি ইনকা। ট্রেন এসে পৌঁছেছে মাধবনগর স্টেশনে, আর এখানে প্ল্যাটফর্মে বড়া বিক্রি হচ্ছে, চার পিস বড়ার দাম 10 টাকা, আর এই ভাই বিক্রি করছে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এই মাধবনগর স্টেশনে আমাদের সাথে ক্রসিং হবে এবার খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা সীমান্ত সাদাপুরের সাথে। আর আমাদের সাথে দেখা হয়ে গেল রূপসা সীমান্ত এক্সপ্রেস, খুলনা থেকে চিলাহাটিগামী। এখন সময় বিকা বেজে 34 মিনিট, আমাদের ট্রেন চলে আসলো বনলতার শহর নাটোরে, আর এই হচ্ছে নাটোর স্টেশন। ঢাকা থেকে পঞ্চগড়ে যাওয়ার সময় কিন্তু আমরা এই নাটোর স্টেশনেই নেমেছিলাম, তো যারা যারা আমার ঢাকা টু পঞ্চগড়ের ট্রেন জার্নি দেখেননি আপনারা কিন্তু দেখে আসতে পারেন। বন্ধুরা, এই নাটোরের কাঁচাগোল্লা কিন্তু বিখ্যাত, কিন্তু এখানে যারা ভেন্ডার আছে বিক্রি করছে, আমার আসলে ভরসা লাগছে না, দেখে আমার পছন্দ হচ্ছে না, আর দামও মোটামুটি উদ্ভট দাম। ঠিক আছে, তো বাদ বাকি নাটোরের ভালো কাঁচাগোল্লা কোথায় পাওয়া যায়, কোন হোটেল বা রেস্টুরেন্টে, সেটা নাটোর থেকে যারা দেখছেন কমেন্ট করে জানাবেন। ওদের সাথে দেখা হয়ে গেল ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের সাথে, আর এই ট্রেনটি কিন্তু পিটি ইনকা মিটার গেস। আর আমাদেরকে বসিয়ে রেখে 3:44 ছেড়ে যাচ্ছে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস, আর এখন ঢুকছে পঞ্চগড়গামী সম্ভব একতা এক্সপ্রেস। জি, একতা এক্সপ্রেস ট্রেনটা আজকে অনেকটা লেট। এই ট্রেনটাও কিন্তু ঢাকা থেকে ছেড়ে এসে পঞ্চগড়। আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, 2 আমেরিকান বিস্ট। বন্ধুরা, আমাদেরকে বসিয়ে রেখে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস চলে যাচ্ছে নাটোর স্টেশন থেকে। ঘড়িতে এখন সময় 4:30, আর আমাদেরকে নাটোর স্টেশনে বসিয়ে রেখে মোহনগঞ্জ এক্সপ্রেস একতা এক্সপ্রেস পাস করে গেল, তারপরে আসলো হচ্ছে রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস, আমাদের ট্রেন ছাড়লো। ঘড়িতে এখন সময় 4:32, আর আমরা বেরিয়ে যাচ্ছি নাটোর স্টেশন থেকে, আর রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেসকে বসিয়ে রেখে আমরা বেরিয়ে যাচ্ছি। বাই বাই নাটোর স্টেশন, দেখা হবে আবার।
বন্ধুরা, এই আব্দুলপুর স্টেশনে আমাদের সাথে দেখা হয়ে গেল সিল্ক সিটি এক্সপ্রেস, আমেরিকান লোকোমোটিভ, সাথে হচ্ছে ভারতীয় এলএইচবি রেক। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতীয় এলএইচবি। আর এই পাশে একটা লোকাল দাঁড়িয়ে আছে, লোকালটার নাম কি দেখতে পেলাম না। তো আমাদের ট্রেন এসে পৌঁছেছে হচ্ছে আব্দুলপুর জংশনে, আর এখানে আমাদের ট্রেনের লোকো রিভার্স হচ্ছে, আর আমরা নিয়ে নিলাম চা। আজকে এমন একটা কামরায় পড়েছি আমরা, মানে এই কামরার সাথে পুরো ট্রেনের কোনো যোগাযোগ নেই। আর এখানে আমাদের লোকো রিভার্স হবে, পিছন থেকে খুলে আবার সামনে লাগিয়ে তারপরে কিন্তু আমাদের ট্রেন যাবে রাজশাহীর দিকে। আর বাদ বাকি এই আব্দুলপুর জংশন কিন্তু বিশাল জমজমাট, আব্দুলপুর জংশন কিন্তু প্রচুর জমজমাট এই সন্ধ্যাবেলায়। আর এখানে দেখতে পাচ্ছেন খেজুরের গুড় বিক্রি হচ্ছে, এই পাশে ভিতরে মাটির চুলায় কালাই রুটি বিক্রি হচ্ছে, রাজশাহীর ঐতিহ্যবাহী এই যে কালাই রুটি। আর এদিকে ডাব, ছোলা, তারপরে হচ্ছে লুচি, মানে কি খাবেন আপনি, সব কিছু বিক্রি হচ্ছে এখানে। আখের রস, মানে মেলা বসেছে। এই হচ্ছে পুরি, সবজি কি লাগবে, পুরি নিয়ে নিলাম সাথে আলু ভাজা একটা 10 টাকা দেন। এই পানির দাম দেয়াটা 20 টাকা চাইছে, বুঝছেন? বন্ধুরা, আমাদেরকে দাঁড় করিয়ে রেখে টুপাস করে চলে গেল লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস। ঘড়িতে সময় 5:35 আমাদের ট্রেন আব্দুলপুর স্টেশন থেকে ছেড়ে চলছে তার গন্তব্য স্টেশন রাজশাহীর উদ্দেশ্যে। আমাদের ট্রেন কিন্তু আব্দুলপুর থেকে আবার পঞ্চগড়ের ওই দিকে নিয়ে যাচ্ছে, আর আব্দুলপুর থেকে সোজা গিয়ে হাতের বাম সাইডে চলে গেল হচ্ছে পদ্মাপাড়ের বিখ্যাত শহর রাজশাহী, শিক্ষানগরী রাজশাহী। ঘড়িতে এখন সময় 6:24, এরই সাথে শেষ হলো আমাদের সেই সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে শিক্ষানগরী রাজশাহীতে এসে। আমরা পৌঁছে গেছি রাজশাহী স্টেশনে, পেছনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন বাংলাবান্ধা এক্সপ্রেস। অল ওভার এই জার্নিটা ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন কোনো রেল ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।